বন্ধুগণ, শীতের দিনে একটু পকোড়া ছকোড়া না খেলে না ভালো লাগে না, মনে হয় যেন কি যেন খাইনি। তো বন্ধুগণ, আমি যাচ্ছি বলরামপুরে ফুলকপি আনার জন্য, আমার সাথে থাকুন। ও, যেতে যেতে শীতের কালজানি ব্রিজের সুন্দর দৃশ্য দেখুন। বাজার থেকে ফুলকপি এনে আমি সেদ্ধ করে নিয়েছি। ব্যাটারের জন্য আমি বেসন নিলাম। মুচমুচে করার জন্য চালের গুঁড়ো নিয়েছি, এর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। এবারে একটু খাবার সোডা দেব, পরিমাণ মতো নুন দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব। এবারে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি ব্যাটারটা ভারী করিনি, হালকা করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলোকে একটা একটা করে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেব। ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমাদের ফুলকপির পকোড়া তৈরি হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশন করুন। বন্ধুরা, আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।